আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখেন কতটাই নরম হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। এখন মূল পর্যায়ে চলে আসি। এখন নিয়ে নিলাম 2 কাপ আটা, এর ভিতর নিয়ে নিলাম 7 মতো লবণ, আর তার ভিতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মুট করে দেখতে হবে যে মুটটা হচ্ছে নাকি, যদি হয় তাহলে বুঝতে হবে যে তেলটা সুন্দর মতো হয়েছে। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন ডোটা তৈরি করে নিয়েছি, এখন দিয়ে দিলাম একটু তেল। তেল দিয়ে আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো আমি এইভাবেই রেখে দিয়েছিলাম। আর যতক্ষণ, যত আগে আর কি মানে মেখে রাখা যায় তত কিন্তু ভালো, সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন আমি একটা 3টা লেচি কেটে নিয়েছিলাম আর কি, নিয়ে আমি 1টা লেচি নিয়ে নিলাম। নিয়ে আমি রুটির আকারে শেপ করে নিলাম। আর এবারে একটু আটা আর একটু তেল দিয়ে আমি ভালো একটা আটা তৈরি করে নিলাম। আমি একটা রুটির উপরে আমি একটু দিয়ে দিলাম, দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে আর একটু আটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটা রুটি এইভাবে বসিয়ে দিলাম। এইভাবে 3টা রুটি বসিয়ে দিতে হবে। 3টা রুটি বসিয়ে দিয়ে আমি পরাটা শেপে ভাঁজ করে নিব। আমি এক সাইডে ভাঁজ করে নিয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি আটাটা, দিয়ে আবারও গুঁড়ো আটা দিয়ে দিলাম। গুঁড়ো আটা দিয়ে আবারও ভালোভাবে ভাঁজ করে নিলাম। নিয়ে এইভাবে বানিয়ে নিলাম, আমি পরাটা শেপে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে আমি এক হালকা করে একটা রুটি বেলে নিতে হবে, একদম আস্তে করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গিয়েছে, এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আমি 4 কোণাচ্ছে করে কেটে নিচ্ছি। এই মাঝখানে একটু চাপ দিতে হবে যাতে মাঝখান থেকে ফুলে না ওঠে, আর 4 সাইড দিয়ে যাতে একটু ফাঁকা হয়, এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে নিতে হবে। এই জন্য আর কি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি। এখন চুলে প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, আর এই তেলের ভিতরে একটু ময়লা দেখা যাচ্ছে। এটার ভিতরে আমি আমার ঘরে সমস্যা ছিল, সেটা ভেজে নিয়েছিলাম আগেই আমি, এই জন্য একটু তেলটা ময়লা দেখা যাচ্ছে। আর আমি ভালোভাবে ভেজে নিলাম, সবগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন আর অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে নিলাম 1 কাপ চিনি, আর অল্প একটু পানি নিতে হবে, 2 টেবিল চামচের মতো। পানিটা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন যখন একটা আঠালো ভাব চলে আসবে চিনির ভিতরে, চ্যাটচিটে ভাব চলে এসেছে, এখন আমি ওইগুলো সব দিয়ে দিব। আমি এটার অবশ্যই নাম জানি না কি বলে এটারে। এখন আমি এটা দিয়ে দিলাম। ভালোভাবে দিয়ে আমি কিছুক্ষণের জন্য প্রায় 1-1.5 মিনিটের মতো জাল করে আমি ওইটা পুরো সবগুলোর ভিতরে লাগিয়ে নিলাম। নাস্তার ভিতরে লাগিয়ে নিয়ে এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।